দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিবের দ্বিতীয় জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা 11:30টায় প্রেস ক্লাবের ব্যাডমিন্টন মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাতীয় প্রেস ক্লাবের ইমাম মাওলানা জসিমউদ্দিন। অমিত হাবিবের মরদেহ জন্মভূমি ঝিনাইদহে নিয়ে যাওয়া হবে। জানাজায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম সহ জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল 10:00টার দিকে দৈনিক দেশ রূপান্তরের অফিসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাত 11:00টায় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অমিত হাবিব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 59 বছর। সাংবাদিক অমিত হাবিব 1963 সালের 23 অক্টোবর ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। দৈনিক দেশ রূপান্তরের আগে তিনি দৈনিক কালের কণ্ঠের উপদেষ্টা সম্পাদক ছিলেন। এরও আগে দৈনিক সমকালের প্রধান বার্তা সম্পাদক ছিলেন।